पुरुलिया থেকে রয়েছে গৌতম প্রামাণিক। গৌতম, এই মুহূর্তে পুরুলিয়া ছবিটি ঠিক কিরকম? দেখো অঙ্কিতা, এখন দিনের একদম মাঝামাঝি সময়, স্বভাবতই এখানে সর্বোচ্চ তাপমাত্রা যেটা পরিলক্ষিত হচ্ছে 42 ডিগ্রি ছাপিয়ে গেছে এবং যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আর্দ্রতা, অর্থাৎ আর্দ্রতা প্রায় 60% বেশি এটা কিন্তু পুরুলিয়ায় পরিলক্ষিত হচ্ছে। এটার প্রভাব কিন্তু পড়েছে এবং যেটা জনমানুষের প্রভাব পড়েছে, অস্বস্তি বাড়িয়েছে মানুষকে এবং তাপমাত্রার সঙ্গে এটা যেন গোদের উপর বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে। এটা পুরুলিয়ার জলবায়ুর সঙ্গে খাপ খাচ্ছে না, একটু ব্যতিক্রমী, কারণ এই সময় পুরুলিয়াতে তাপমাত্রা যেখানে 40 শুধু নয়, 40 ছাড়িয়ে 42-44 পর্যন্ত চলে যায় সর্বোচ্চ তাপমাত্রা, সেই জায়গায় আর্দ্রতা তেমন থাকে না। এটা কিন্তু একটু বাড়তি যোগ হয়েছে, আর্দ্রতা বেড়ে গেছে এবং স্বভাবতই আর্দ্রতার জেরে মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে, দুর্ভোগে পড়ছেন মানুষ, অস্বস্তিতে পড়ছেন। যদিও সাবধানতা অবলম্বন করে যারা রাস্তায় বেরোতে হয় যাদেরকে, তারা কিন্তু বেরিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় দেখছি মানুষজন একেবারে তুলনামূলকভাবে একেবারেই কম রয়েছেন এবং ঘোরাফেরা শুধু নয়, কোথাও আড্ডাবাজিও নয় এবং সবাই নিরাপদ জায়গায় রয়েছেন। এটা পুরুলিয়ায় আমরা সার্বিকভাবে বলা যেতে পারে, জেলাতে এখন মানে প্রখর রোদ এবং তাপমাত্রা প্রায় চড়চড় করে বাড়ছে, এটা প্রতিদিন কিন্তু রেকর্ড ভাঙছে বলা যেতে পারে। অঙ্কিতা, ধন্যবাদ। গৌতম, তাপমাত্রার পারদ চড়ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গেও। বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে ক্ষতির মুখে পড়েছে চা চাষ। চা চাষের অনুকূল তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, তবে এই মুহূর্তে দার্জিলিংয়ের তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের জেরে ঝলসে যাচ্ছে চা পাতা, ফলে আগের চেয়ে কমছে চা উৎপাদন। চ্যালেঞ্জের মুখে চা শিল্পীদের সঙ্গে যুক্ত উত্তরবঙ্গের প্রায় 20,000 মানুষ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটেছে। বিগত কয়েকদিন ধরে বেড়েই চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া, ফলে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার প্রধান অর্থকারী ফসল চা পাতার উপরে কিন্তু এর প্রভাব পড়েছে। অনেক অসুবিধা। কি কি অসুবিধা হচ্ছে? তার মধ্যে পাতা নাই, তার মধ্যে আমাদের এইরকম গরমে আমরা কেমন যেন লাগে, বসে থাকি ওরকম লাগে। আর পাতা যদি থাকতো তাহলে ওরকম আমাদেরকে লাগতো না, ভালোভাবে তুলতাম। পাতা নেই বলে আমাদেরকে এরকম রোদের মধ্যে ভালো লাগে না। তো এই গরম কি এবারে এরকম পড়লো নাকি আগেও এরকম হতো? হয়, বছরে হয়, এইবার কিন্তু একদম বেশি। ঠিক মতন বৃষ্টি না হওয়ায় নতুন কুড়ির দেখা মিলছে না, ফলে চা বাগানের শ্রমিকরা যারা রয়েছেন তাদের কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিষাক্ত পোকামাকড়, দুয়ের চাপে পড়েও পরিবার চালাতে তারা কিন্তু চা বাগানের উপরেই নির্ভর করে। আর এই গরমে এই দুটো জিনিসের সাথে তারা যুদ্ধ করে এগিয়ে চলছে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় প্রবীর দাসের সঙ্গে উৎপল পোদ্দার, আর প্লাস নিউজ।